আমার মসজিদের এখন ইমাম সিলেক্ট করছে পার্টির কিছু নেতা লিডার পার্টির জনপ্রতিনিধি পার্টির নেতা নেত্রী কিছু আমার মসজিদের ইমাম ঠিক করে দিচ্ছে বেহায় আর নির্লজ্জা কথা করে তুই কি ইমাম ঠিক করবি এই তুমি কি কারি সাহেব হ্যাঁ পার্টির লিডার কিনা কারি হতে হবে তুমি যদি কারি হও তাহলে ইমামের কোরআন সহি কি বিশুদ্ধতার সাথে পড়ছে না বিশুদ্ধতার সাথে পড়ছে তখনই তুমি বুঝতে পারবে তুমি তাহলে সিলেক্ট করো তাহলে তুমি পঞ্চায়েতের প্রধান তুমি এমএলএ তুমি এমপি তুমি কি মুক্তি মুক্তি যদি এমপি হয় মুক্তি যদি পঞ্চায়েতের প্রধান হয় তাহলে সে সিলেক্ট করো কারণ ইমামের একটা শর্ত আছে সে শর্তটা জানবে কি করে যে কে ইমামতি করতে পারবে যদি সে মুক্তি হয় মুক্তি কিন্তু আপনার এলাকার জনপ্রতিনিধি করো আমার কোনো আপত্তি নেই কথা কি বলছি বুঝতে পারছেন না বুঝছেন মুক্তি সাহেব কিন্তু আপনার এলাকায় জনপ্রতিনিধিত্ব করছে সে যদি ইমাম সিলেক্ট করে করুক আমার আপত্তি নেই কারি সাহেব আপনার এলাকার পঞ্চায়েত প্রধান সেই ইমাম ঠিক করছে করুক কেন সে কোরআন ঠিক করছে কি ভুল করছে জানতে পারবে আগে নেই পিছনে নেই ডান দিকে নেই বাম দিকে নেই সূরা ফাতিহা জিজ্ঞেস করলে চারটে দাঁত খুলে বেরিয়ে চলে যাবে সেখানে ইমাম মসজিদের মুদল্লি কে হবে মসজিদের সেক্রেটারি কে হবে মসজিদের ক্যাশিয়ার কে হবে শুনে রেখে যান স্পষ্ট কথা বলে যাচ্ছি ভালো লাগলে নিয়ে যাবেন আর না এখানে রেখে দিয়ে যাবেন দরকার নেই আপনার মন জয় করতে আমি ওয়াজ করতে আসিনি আল্লাহকে খুশি করতে আমি এখানে ওয়াজ করতে এসেছি স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদের সদস্য তারাই হবে যারা ইমামের অনুপস্থিতিতে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে তারাই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হওয়ার যোগ্য পাক্কা মালখোর পাক্কা বিড়িখোর মসজিদের ক্যাশিয়ার এই কথা বলতে কথা ঠিক ঠিক রাগ হচ্ছে নাকি ডোজ করা হয়ে যাচ্ছে একটু কমাবো না বাড়াবো বাড়াবো আরে বাপ রে তো ডোজ লেভার মাস্টার তাহলে বাড়াবো যখন আমি আপনাদের গলার আওয়াজ বাড়াতে হবে তাকবীর নারায় তাকবীর আওয়াজ দিয়ে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর সিলসিলায়ে পড়পড়া শরীফ সিলসিলায়ে পড়পড়া শরীফ চুটকিয়া রাধানগর আবু জাফারিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা নারায় তাকবীর দিনের জন্য দুটো কথা বলে যাচ্ছি হাত জোর করে বলি এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছে মুজাদ্দিদুস সামানের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে হাশেমি খানদানের মানুষ হয়ে অহংকার করছি না আম্মা বিনিকমাতি রব্বিকা ফাদ্দিদ আল্লাহ শুকরিয়া আদায় করে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে এখনো সময় আছে এক একটা মানুষকে আমার আল্লাহ কবুল জোরে বলো কি আলোচনা করছিলাম মনে আছে তো রাসূল আটকে দিয়েছে যাবে না আগে আমার কাছে মনে আছে তো নাকি সূরাতু সাবার 28 নম্বর আয়াতে কাফাতুল ইন্নাসে তাফসীর করছিলাম রুহুল বায়ান থেকে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম জোরে দিকে লক্ষ্য করে এলান করে দেয় আমার সাহাবা তুমি যদি তোমার বাচ্চাকে ওখানে দেখতে পাও তুমি যদি তোমার সন্তানটাকে ওখানে দেখতে পাও তুমি যদি তোমার সন্তানকে ওখানে খোঁজ পেয়ে যাও তোমার সন্তানকে তুমি আদর করবে না তোমার সন্তানকে তুমি চুমা দিবে না তোমার সন্তানকে তুমি স্নেহ করবে না তোমার সন্তানকে তুমি আদর করে বুকে এর সাথে জড়িয়ে নিবে না আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে সাহাবে কিরাম হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি তো বাচ্চাদেরকে আদর করতে বলেন আপনি তো বাচ্চাদেরকে স্নেহ করতে বলেন আপনি তো বাচ্চাদেরকে
চুমা দিতে বলেন আপনি তো বাচ্চা দেখে বুকের সাথে জড়িয়ে নিতে বলেন হুজুর আজকে কেন আপনি মানা করছেন তিন দিন বাচ্চাকে দেখতে পাই না হুজুর আপনি তার বেশি বেশি করে আদর করতে বলবেন আপনি তো বেশি বেশি করে চুমা দিতে বলবেন আপনি তো বেশি বেশি করে আমাকে বুকের সাথে জড়াতে বলবেন হুজুর আজকে কেন আপনি আমাকে মানা করছেন কেন আপনি নিষেধ করছেন আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দেন ভাই এই আমার সাহাবা আমার শুনে রেখে দাও আমি নবী আমি রাসূল এলান করে দিই তুমি যখন তোমার বাচ্চাকে আদর করবে ওই জায়গায় হয়তো অনেক একটা এতিম বাচ্চা থাকতে পারে অনেক বাচ্চা খেলা করছে তার মধ্যে একটা এতিম বাচ্চা থাকতে পারে বাপ নাই মা নাই এই রকম একটা বাচ্চা যখন দেখবে তিন দিন পরে পেয়ে থাকা তিন দিন পরে হারিয়ে যাওয়া বাচ্চাটাকে পেয়ে মা বাপ যদি এত খুশি হয়ে যায় এত আদর করে এত চুমা দেয় তাহলে আমারও যদি পিতা থাকতো আমারও যদি বাপ বেঁচে থাকতো আমাকে কতই না আদর করতো ওই এতিম বাচ্চাটার বুকের মধ্যে লাগবে আমি চাই না মা যে তোমার আদরের কারণে ওই এতিম বাচ্চাটার বুকের মধ্যে গিয়ে লাগুক কেন আমি নবী ওই এতিমেরও নবী করে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে এতিম বাচ্চা দেখবে তিন দিন পরে বাড়ে পেয়ে এত খুশি আমাকে যদি আমার বাপ কত খুশি আমি চাই না তোমার আদরের কারণ এতিম বাচ্চাটার কষ্ট তোমার ভালোবাসার কারণ ওই এতিম বাচ্চাটার কষ্ট হয় আমার রাসূল বলছে কোন বেওয়া এই বেওয়াটা বসে আছে বিধবা স্বামী নাই এরকম মহিলা বসে আছে আমার রাসূল জানিয়ে দিচ্ছে সরকারে দোয়া জানাচ্ছে মদিনাতুল আল জানাচ্ছে ইমামুল মুরসালিন জানাচ্ছে ওই বেওয়াটার সামনে বিধবাটার সামনে কেউ কোন কারোর স্বামী যেন কারোর স্ত্রীকে আদর না করে তাহলে ওই বিধবাটার বুকের মধ্যে কষ্ট ইসলাম এত সহজ মুড়ির মোয়া নাকি পার্সেল আইটেম অনলাইন মার্কেটিং হ্যাঁ মোবাইলে সার্চ করে দিলেন অনলাইন মার্কেটিং করে দিলেন আপনার ঘরে চলে এলো ইসলাম এভাবে চলে আসছে নাকি হ্যাঁ কলকাতায় আছেন জ্যামাটো সুইগি রাত আড়াইটার সময় অর্ডার করে দিলেন ঘরে খাবার পৌঁছে গেল ইসলাম তোমার ঘরে এভাবে আসছে দিন এভাবে আসেনি এক একটা আয়াতের পিছনে হাজার হাজার সাহাবাদের রক্তের ফোঁটা জুড়ে কি ভাই কথা ঠিক বলছি এক একটা ইবারতের পিছনে হাজার হাজার সাহাবাদের রক্তের ফোঁটা তাবেঈনদের রক্তের ফোঁটা তবে তাবেঈনদের রক্তের ফোঁটা আইমাই মুস্তাহিদিনদের রক্তের ফোঁটা ইমামদের রক্তের ফোঁটা জুড়ে আজকে দিন বুঝেন শরিয়াত বুঝেন ইসলাম বুঝেন ইসলামের আদর্শ বুঝার চেষ্টা কিতাবটা খুলে দেখেন কোরআন শরীফ সূরাতুস সাজদা খুলে দেখেন 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলানা আমার পরওয়ারদিগার এলান করে দিয়েছে আহমদ নামক একটা নবী আসবে বেশি ব্যাখ্যা যেতে পারছি না সময় স্বল্পতা আলোচনা অনেক পড়ে আছে ছোট্ট ছোট্ট করে আপনাদের খিদমতে বলি আহমদ নামক একজন নবী আসবে আহমদ নামক একজন রাসূল আসবে আহমদ নামক একজন পয়গম্বর আসবে আমার নবী সম্পর্কে আল্লাহ তাওরাতে বলেছে ইনজিলে বলেছে জব্বুরে বলেছে সূরাতুস সাফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতে তাফসীরের মধ্যে পাওয়া যায় কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে ওই আহমদ বলে নবী আসবে আমার আল্লাহ এলান করে দিয়েছে আমার নবী আমার মুস্তাফা পরিষ্কার করে হাদিসের ব্যাখ্যার মধ্যে দিয়ে এলান করে দেয় পরিষ্কার মুসলিম শরীফ চতুর্থ অধ্যায় 2354 নম্বর আদেশ হযরত জুবাইর ইবনে মুতাইম থেকে হাদিসটা রিওয়ায়েত আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয় আমি হচ্ছে আহমদ আল্লাহ কোরআনে বলেছে আহমদ নামক নবী আসবে মুসলিম শরীফে হাদিসের মধ্যে আমার রাসূল এলান করে দেয় আমি হচ্ছে আহমদ তারপরে হুজুর এলান করে দিচ্ছে আল্লাহ পাক আমাকে উপাধি দিয়েছে আমি হচ্ছে আল মাহি
মাহি কাকে বলে সেটাও আমার রাসূল এলান করে দিচ্ছে পৃথিবীর মধ্যে যারা শিরককে বিলুপ্ত করে যারা কুফরকে বিলুপ্ত করে তাদেরকে আল আল মাহি বলে হয় আল্লাহর নবী আল্লাহর রাসূল আবার এলান করছে আল্লাহ পাক আমাকে আল হাসির করে দুনিয়াতে পাঠিয়েছে কিতাবটা খুলে দেখেন হুজুর আবার নিজে এলান করে হাসির কাদেরকে বলা হয় হুজুর নিজে এলান করে জানিয়ে দেয় পৃথিবীর মধ্যে যাদেরকে নেতৃত্ব দেওয়া হয় সমাজের বুকে যাদেরকে নেতৃত্ব দেওয়া হয় যারা নেতৃত্ব দেয় নেতা হিসাবে মানুষ সামনে নেতৃত্ব দেওয়ার জন্য আগিয়ে দেয় তাদেরকে আল হাসির বলা হয়েছে আমার রাসূল এলান করে দেয় নবুয়তের পূর্বেও আমি নবী আমি রাসূল নেতৃত্ব দিয়েছি সমাজের মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য সঠিক পথ দেখাবার জন্য আবার নবুয়তের পরেও আমি রাসূল সমাজের মানুষকে নেতৃত্ব দিয়ে জান্নাতে রাস্তাটা দেখিয়ে দিয়েছি হুজুর নিজে আবার এলান করছে আল্লাহ পাক আমাকে আল আকিব বলেছে আকিব কাকে বলে আকিব কে আকিব কাকে বলে আকিব কে বলে আল্লাহর নবী আল্লাহর রাসূল নিজে এলান করে আকিব তাকেই বলা হয় যে আখেরি নবী শেষ নবী কে খাতামান নবী কে পৃথিবীর মধ্যে কে আখেরি নবী হয়ে যে নবী আসে দুনিয়ার মধ্যে জানার পরে কোন নবী কে কোন রাসূল কোন পয়গম্বর আর আসবে না খাতামান নবী আমার রাসূল এলান করে দেয় আমার আল্লাহ আমাকে আল আকিব করেছে আমার পরে কোন নবী কোন রাসূল কোন পয়গম্বর পৃথিবীর মধ্যে আর আসবে না চিৎকারতে বলা যাবে না কিতাবটা খুলে দেখেন সূরাতুল আল ইমরান তৃতীয় নাম্বার সূরা 164 নাম্বার আয়াত একটার পর একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাআ ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা পরিষ্কার কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় ওয়া ইন কানু মিন কাবুল লাফি দলালিন মুবিন আল্লাহ পৃথিবীর মানুষের জন্য হুজুরকে পাঠিয়ে একটা দয়া করেছে সে নবীর কাজটা কি সে রাসূলের কর্মটা কি সে রাসূলের অ্যাক্টিভিটিসটা কি সে রাসূলের চিন্তাটা কি সে রাসূলের থিংকিংটা কি সে নবী তোমাদের সামনে কোরআনের আয়াতটা তেলাওয়াত করবে কোরআনের আয়াতটা পড়ে শোনাবে আয়ুজাক্কিম তোমাদের অন্তরটাকে পরিষ্কার করবে খারাপ অন্তরটাকে ডিলেট করবে বাজে অন্তরটাকে ডিলেট করে দিবে নোংরা অন্তরটাকে ডিলেট করে দিবে পরচর্চা অন্তরটাকে ডিলেট করে দিবে পরনিন্দা অন্তরটাকে ডিলেট করে দিবে খারাপ অন্তরটাকে ডিলেট করে দিয়ে ফরম্যাট লাগিয়ে দিয়ে স্ক্যান করে রিফ্রেশ করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর ইনস্টল করার জন্য আপলোড করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে আমার রাসূলকে পাঠিয়েছি তাহলে আমার রাসূলের নবুয়াতের আলোচনা তাহলে নবুয়াতটা পেয়ে আমাদের উপকার হয়েছে নবুয়াত পেয়েছি আপনি আমি আপনার আমার টুপি সম্মানটা বেরিয়ে গেছে নবুয়াত ওয়ালা নবী পেয়েছি আপনি আমি আপনার আমার দাড়ির সম্মানটা বেড়ে গেছে আবু জেহেলের মুখেও দাড়ি ছিল ইহুদিদের মাথায় টুপি থাকে কিন্তু নবীর নবুয়াত পেয়েছে আপনার টুপির সম্মানটা বেড়ে গেছে রাসূলের নবুয়াত এসেছে আপনার দাড়ির সম্মানটা বেড়ে গিয়েছে আমি বলি না কিতাব দিয়ে দলিল দিয়ে দুটো কথা আপনাদের খিদমতে আগিয়ে যাব যদি আপনাদের শোনার আগ্রহ থাকে আর একটু ডিপ একটু আলোচনা আপনাদের খিদমতে করব একটু ডিপ পয়েন্টের উপরে আলোচনার দিকে আগিয়ে যাব যদি আপনারা একটু আগ্রহ হন হবে তো একটু গভীরে ঢুকবো আরেকটু যাব রাজি আছেন তো কে কে রাজি আছেন একটু হাত তুলেন এই চা টাকা দিয়ে খেতে হচ্ছে না ফ্রি খাওয়াচ্ছে টাকা দিয়ে চা খাবেন আপনারা এই কথা বলেন চা খাবেন
খাবেন চা খেতে মন চাইছে আমার তরফ থেকে আমি খাবো চা খাবেন কি আপনারা এই কথা বলেন আবার বলছেন না খাবেন খান এই চাওয়ালা ওই দাঁত থেকে সবাইকে চা দাও দি আমার কাছ থেকে পয়সা নিয়ে যাবে কোনে বেশি নিলে কিন্তু মার খাবে চাওয়ালা ওই দাঁত থেকে সবাইকে চা দাও আর আমার কাছ থেকে হিসাব করে টাকা নিয়ে নেবে কজন হচ্ছে দাও কিন্তু আমার রাসূল জানিয়ে দেয় এক ঘন্টা আগে তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তারা কিন্তু ময়দানে ফয়সালা হয়ে গেছে তোমরা জয়ী হয়েছো তারা হেরে গিয়েছে এখন তোমরা তাদেরকে কায়েব করে যখন নিয়ে এসেছো না তাদের সাথে তুমি আর প্রতিদ্বন্দ্বী হিসাবে ব্যবহার করতে পারো না এখন তোমাদের মেহমান আর ইমানি দায়িত্ব হচ্ছে একটা মেহমানের সাথে উত্তম ব্যবহার করাটা তাই আমার নবী এলান করে দেয় তোমরা সারা রাত খেজুরকে কাটাও তাদেরকে রুটি দিয়ে সুন্দরভাবে মেহমানদারি করতে থাকো রাসূল বলছে ইলাইকুম জামিআ আমি তাদেরও নবী ওই কয়েদীদেরও নবী ধরে বল আমি তাদেরও নবী কিতাবটা খুলে দেখেন না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যাই সূরাতুস সাবাটা খুলে দেখেন 34 নম্বর সূরা 28 নম্বর আয়াত আমি বলি না কোরআন জানিয়ে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতিল নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন পরিষ্কার কোরআন দরবারের মধ্যে দিয়ে এলান করে দেয় আমরা মানুষের জন্য নবী করে পাঠিয়েছি আমি রাসূলকে পাঠিয়েছি মানুষের জন্য নবী করে পাঠিয়েছি রাস্তা দেখাবে পথ দেখাবে রুট দেখাবে সেই জন্য আমি নবী করে গে মুস্তাফাকে পৃথিবীতে পাঠিয়েছি আমি বলি না কিতাব খুলে দেখেন সূরাতুস সাবাহান 28 নম্বর আয়াতের এই কাফাতুলিন নাস এই শব্দটা তাফসীর এসেছে গে তাফসীরের রুহুল বায়ানটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে গে আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী কিরাম হুজুর এসে বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সন্তানটা হারিয়ে গিয়েছে হুজুর আমার সন্তানকে তিন দিন দেখতে পাচ্ছি না আমার সন্তানটাকে আমি খুঁজে পাচ্ছি না হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আল্লাহর কাছে একটু দোয়াটা মাগেন আল্লাহর কাছে একটু দোয়াটা চান আল্লাহর কাছে একটু ফরিয়াদটা করেন আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারটার মধ্যে ওই সাহাবী কিরাম হুজুর চিৎকার দিয়ে বলতে থাকে হুজুর আমার শরীর বাচ্চার শরীরের পোশাকের রংটা এই রকম ছিল হুজুর আমার শরীরের বাচ্চার শরীরের উচ্চতাটা এতটা ছিল শরীরের গঠনটা এই রকম ছিল হুজুরের দরবারে একজন ইহুদি বসেছিল যখন সে তার বাচ্চার শরীরের গঠনের কথা বলছে শরীরের পোশাকের রঙের কথা বলে আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারটার মধ্যে ওই ইহুদিটা বলতে থাকে এই রকম একটা বাচ্চাকে গে ওই মাঠের মধ্যে কিছু বাচ্চার মধ্যে আমি খেলতে দেখেছি ওই জায়গায় খেলা করছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই সামেকা মুজু দৌড়ে যেতে গিয়েছে আল্লাহর নবী আটকে দিলেন এই খবরদার তুমি ওখানে যাবে না আগে আমার কথা শুনবে তারপরে সন্তানের খোঁজে যাবে কাফাতুলিন নাস তাফসীর করছি তাফসীরুল বায়ান থেকে এক একটা করে ব্যাখ্যা দেব আপনাদেরকে শুধু একটু আমাকে সাপোর্ট করুন কি ভাই কথা ঠিক বুঝছি একটু আমাকে সাপোর্ট করতে হবে সাপোর্ট মানে কি একটু আমার পাশে দাঁড়াতে হবে কিভাবে দাঁড়াবে অর্থ দিয়ে শব্দ দিয়ে না একটু আওয়াজ দিয়ে মুখের একটু শব্দ দিয়ে কি আলোচনা হবে তো নাকি
কে শুনবেন একটু তাকবীর দেন দেখি নারে তাকবীর ভোল্টেজ তো চাইনা করে ফেলেছি এই বিবাহিত কজন আছেন এখানে হাত তুলেন তো যে আমরা বিয়ে করেছি আমি করেছি আগে সবাই বিয়ে করেছেন ঠিক আছে আর অবিবাহিত দেখি বিয়ে করেন না দু চার জন না লড়াই নেবে না আপনি মনে করেছিলাম একটা তকবীরের লড়াই নামাবো এদেরকে ও তো বিয়েওয়ালারা এমনি জিতে যাবে কি ভাই কথা অকবারে পারে দাঁড়াতে পারে চার পাঁচজন তো বিয়ে করে নে এরা থাকে কথা কিছু বুঝছিস বিয়ে করেছে তারা বসে আছে এখানে আর বিয়ে করেন এরা কোথা গেল এ খোঁজ নিতে গেলে খালাতো বোন মামাতো বোন ফুফুতো বোন চাচাতো বোন আপনার বোনের ননদ আপনার কি বলে তারপরে ভাবির বোন এগুলো মনে ঘরে ঢুকেছে এই বুড়িয়াগুলো মনে ঘরে ঢুকেছে এজন্য এরা বেরোতে পারছে না खराब हो जाए প্রসেসর থাকবে তো তবে তো লোডটা নেবে কি বলছি বুঝতে পারছিস না তোরা তো বুঝবি তো হ্যাঁ হু দে র‍্যাম না থাকলে লোড নেবে কি করে আমার কথা আজকে ফুচকার দোকান ঘুগনির দোকান চটপটির দোকান ম্যাগির দোকান নুডলসের দোকান ভরে গেছে শেষ হয়ে গেছে জলসার মাহফিলগুলো দিনই কাজ হচ্ছে এক জায়গায় আর শরিয়া বিরোধী কাজ হচ্ছে আরেক জায়গায় শরিয়া অনুযায়ী কাজ হচ্ছে এক জায়গায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে আরেক জায়গায় ই ওর হাত ধরে টানছে এ পাড়া থেকে বাইক নিয়ে ওই পাড়ায় এসে লড়া দেয় অন্যান্য দিন সিগনেচার খায় আজকে জলসায় দেখাতে হবে তাই রজনীগন্ধা তুলসী মারে সারা বছর বিড়ি খায় জলসা এসে শিকারের দেখায় কথা বলে না কেন এটা আমার কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে দোজ কি করা হয়ে যাচ্ছে নাকি হক কথা বললে আমার হুজুর খারাপ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমার ইন্টারনেটে বক্তব্যগুলো শুনবেন ফলো করবেন আজ পর্যন্ত রেখে ঢেকে কথা বলতে শিখিনি আমি আমি পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে আলহাজ্জাত বড় হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহির বাড়ির আওলা জানেন এখানে আসতো চুটকিয়া জমিদারের বাড়িতে আমার দাদু জান এসে দুদিন তিন দিন চার দিন পর্যন্ত থাকতো এই কথা বলেন কথা ঠিক বলছি এ তোরা জানবি না মাথা লাললে কি হবে জানতে জানবি ওই পাকাগুলোকে জিজ্ঞেস কর ওই পাকা দাড়িগুলোকে জিজ্ঞেস কর আলহাজ্জাত দাদা জান হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহি এখানে থাকতেন আসতেন এলাকায় তো সেই আমি বড় হুজুর পীর কেদার বাড়ি আওলা দরে কিল দিয়া কথা বলি না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি কে চটলক কে ফটলক কে সাপোর্ট এলক কে বিরুদ্ধে গেল না দেখার আমার সময় নেই আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে আমি কোন কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না কমিটি নয় সেক্রেটারি নয় সভাপতি নয় ক্যাশিয়ার নয় বক্তা নয় পিসাহেব নয় পিটচালা নয় আলেম নয় মাওলানা নয় মুফতি নয় শ্রোতা নয় কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না আমার আল্লাহ যেটা বলেছে সেই অনুযায়ী আমাকে কথা বলতে হবে কি ভাই কথা ঠিক বলছিস আজকে দিন বুঝেন শরিয়াত বুঝেন ইসলাম বুঝেন কুরআন বুঝেন আমার দাদাজান বলতেন মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি ঠিক এই ভাষা বলে গিয়েছে আমাদেরকে মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি হক কথা বলবে মানুষ যদি ন্যায় যাবে আর নালে ঘরে বসে থাকবে যা রেখে যাচ্ছি তোমার ছেলে ছেলে চলে যাবে কমিটি তেল মারতে আসেনি তোমার পকেটের দিকে তাকিয়ে কেন বক্তব্য দিইনি জলসা নেশাই করি পেশাই নয় আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন অতি বাস্তব কথাগুলো বলে দিয়ে যাচ্ছে আপনাদেরকে জলসার মাহফিলে পরিবেশগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কথা ঠিক না
বুকে হাত দিয়ে বলুক এখানে মুরুব্বি চাচাজিরা আছে আধ বয়সী মানুষরা আছে তারাও দেখেছে 20 30 বছর আগেকার জলসার পরিবেশটা কেমন ছিল আর আজকে কেমন পরিবেশ হচ্ছে দেখেন ভেবে দেখেন ইকি ঠিক না আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করেছেন দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে জলসা কমিটির সেক্রেটারি পাক্কা বেনামাজ মসজিদের মুতল্লি সে যে সবচেয়ে বড় বেনামাজি সে আমার মসজিদের এখন ইমাম সিলেক্ট করছে পার্টির কিছু নেতা লিডার পার্টির জনপ্রতিনিধি পার্টির নেতা নেত্রী কিছু আমার মসজিদের ইমাম ঠিক করে দিচ্ছে বেহায়া নির্লজ্জা কথা কারে তুই কি ইমাম ঠিক করবি এই তুমি কি কারি সাহেব হ্যাঁ পার্টির লিডার কিনা কারি হতে হবে তুমি যদি কারি হও তাহলে ইমামের কোরআন সহি কি বিশুদ্ধতার সাথে পড়ছে না বিশুদ্ধতার সাথে পড়ছে তখনই তুমি বুঝতে পারবে তুমি তাহলে সিলেক্ট করো তাহলে তুমি পঞ্চায়েতের প্রধান তুমি এমএলএ তুমি এমপি তুমি কি মুক্তি মুক্তি যদি এমপি হয় মুক্তি যদি পঞ্চায়েতের প্রধান হয় তাহলে সে সিলেক্ট করো কারণ ইমামের একটা শর্ত আছে সেই শর্তটা জানবে কি করে যে কে ইমামতি করতে পারবে যদি সে মুক্তি হয় মুক্তি কিন্তু আপনার এলাকার জনপ্রতিনিধি করো আমার কোনো আপত্তি নেই আমার কথা কি বলছি বুঝতে পারছেন না বুঝতে মুক্তি সাহেব কিন্তু আপনার এলাকায় জনপ্রতিনিধিত্ব করছে সে যদি ইমাম সিলেক্ট করে করুক আমার আপত্তি নেই কারি সাহেব আপনার এলাকার পঞ্চায়েত প্রধান সেই ইমাম ঠিক করছে করুক কেন সে কোরআন ঠিক পড়ছে কি ভুল পড়ছে জানতে পারবে আগে নেই পিছনে নেই ডান দিকে নেই বাম দিকে নেই সূরা ফাতিহা জিজ্ঞেস করলে চারটে দাঁত খুলে বেরিয়ে চলে যাবে সেখানে ইমাম সিলেক্ট করে মসজিদের মুদল্লি কে হবে মসজিদের সেক্রেটারি কে হবে মসজিদের ক্যাশিয়ার কে হবে শুনে রেখে যান স্পষ্ট কথা বলে যাচ্ছি ভালো লাগলে নিয়ে যাবেন আর না এখানে রেখে দিয়ে যাবেন দরকার নেই আপনার মন জয় করতে আমি ওয়াজ করতে আসিনি আল্লাহকে খুশি করতে আমি এখানে ওয়াজ করতে এসেছি স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদের সদস্য তারাই হবে যারা ইমামের অনুপস্থিতিতে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে তারাই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হওয়ার যোগ্য পাক্কা মালখোর পাক্কা বিড়িখোর মসজিদের ক্যাশিয়ার